প্রধান শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা, কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের উত্তর বিধানসভার কালজানি এলাকায়। ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয়রা। প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সেখানেই ধর্না চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষিকা যুবতী। জানা যায়, ওই এলাকার একটি বিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করে আসছেন ওই এলাকার বাসিন্দা এক যুবতী। বিদ্যালয় পঠন পাঠনের সময় তার সঙ্গে প্রধান শিক্ষকের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। সম্প্রতি ওই প্রধান শিক্ষক নাকি সম্পর্ক অস্বীকার করেন, আর তাতেই বিপত্তি। এবার বিয়ের দাবিতে ওই বিদ্যালয়ের বারান্দায় ধর্নায় বসলেন ওই যুবতী শিক্ষিকা। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন ছুটে আসেন, ভিড় বাড়তে থাকে বিদ্যালয় সম্মুখে। ওই যুবতীর সঙ্গে তার মাও সেখানে এসে হাজির হন। তিনিও দাবি করেন প্রধান শিক্ষককে আসতে হবে, না হলে ধর্না চলতেই থাকবে। দেখুন ভিডিও। আপনি বসে আছেন কেন? আমি বিবেকানন্দ শিশু তীর্থের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা। আমি এখানে ধর্নায় বসেছি। এখানকার যিনি প্রধান শিক্ষক, ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা। আমি এখন দাবি চাচ্ছি, আমার বিচার চাচ্ছি, আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে, ওকে এখানে আসতে হবে, এসে আমাকে বিয়ে করতে হবে। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? এক বছর। কি বলছেন উনি এখন? ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি, এগুলো বলছে এখন। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, কেন উনার বাড়িতে বসেননি? উনি থাকেন এখানে। এখানে এখন কোথায় আছেন? এখন জানি না কোথায় আছে। আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে? জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান, ওনাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি। ওনাকে অনেকেই খবর দিয়েছে, কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না? প্রধান শিক্ষকের নাম কি? এখানে প্রধান শিক্ষিকা হচ্ছে ঝুনু মজুমদার, আর স্কুল চালানো হচ্ছে প্রণয় বসু। উনি হেডও বলতে পারেন। আপনার মেয়ে এই বিদ্যালয়ে ধর্নায় বসেছে কেন? আমাদের একটাই দাবি, যে আমার ছেলেকে চাই। কোন ছেলেকে? কি হয়েছে একটু বলুন। আমার মেয়েরই নির্যাতন। কে করলো? তোমার বসু। এখন যদি সেই ছেলে না আসে, বিয়ে না করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না আসতেই হবে। আপনাদের দাবি কি রয়েছে? আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, বিয়ে করতেই হবে ওকে। আর যদি না করে তাহলে? না করতেই হবে, তাহলে এভাবে ফাঁসালো কেন মেয়েটাকে? মেয়ের জীবন নষ্ট করলো কেন? আপনারা কি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? কখন থেকে এখানে ধর্নায় বসে আছে? দুদিন ধরে। এটা নিয়ে কি পুলিশকে জানানো হয়েছিল? কতক্ষণ আপনারা এইভাবে ধর্নায় বসে থাকবে আপনার মেয়ে? যতদিন যতদিন আসবে না আপনার বুঝতে, আসলে তারপর বিচার হবে। বাসিন্দা কালকে বিকাল 3টা নাগাদ আমি শুনতে পেলাম, হ্যাঁ, আমার বাড়ির থেকে একটুখানি দূর ওর স্কুলটা, তো আমার বাড়ির পাশে শুনতে পেলাম যে এরকম ওর নাম পারমিতা, ও এখানে ধর্নায় বসেছে, এই এই কাহিনী। ওর স্কুলের মাস্টারমশাইয়ের সাথে সম্পর্ক, এখন তারা অস্বীকার করছে। মাস্টারমশাই নাকি আগের দিন সোনাবস্ত্র হয়েছে অন্য মেয়ের সাথে, ও এসে এখানে ধর্নায় বসেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে কী চাচ্ছেন? আমরা আসলাম এখানে কয়েকজন মহিলা মেয়েরা, যে অন্তত পক্ষে ওকে মানে দেখতে হবে। ধর্নায় বসেছে, এখানে লোকজন নাই, ওরও আত্মীয় স্বজন নাই, পাড়ার লোকও নাই, ছেলের বাড়িরও কেউ নেই। আমরা আসার পরে ও কয়েকবার সেল ছাড়াইছি,
তার মানে সকাল থেকে না খাওয়া, তখন বিকেল হয়ে গেছে, হ্যাঁ কয়েকবার সেল ছাড়াইছে পড়ে গেছে, তো বিস্কুট জল এটা ওটা দিয়া তারপরে ওকে সুস্থ করলাম। আমরা প্রধান সাহেবকে ফোন করেছি এবং ওনারা প্রধান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে না করছে, উনি এগুলোর মধ্যে নাই, উনি কিছু করবেন। তারপর ওকে বললাম তুমি কী করবে, বললো আমি এখানেই থাকবো যতক্ষণ আমার বিচার না হয়, এই আছে কালকের থেকে, এইটুকুই আমার দেখুন। আমার নাম শেফালী সরকার, এইটুকুই বল।